হ্যালো ফ্রেন্ডস কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো রেলওয়ে গ্রুপটি কোন আর আর বিতে অ্যাপ্লাই করলে চাকরি পাওয়ার চান্স সবচেয়ে বেশি এখনও যারা রেলওয়ে গ্রুপটি অ্যাপ্লাই করেননি এবং ভাবছেন যে কোন আর বিতে কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে কোন জোনে তারা অ্যাপ্লাই করবে তো যারা ভাবছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন অনেকেই ভাবছেন যাদের প্রিপারেশান হয়তো খুব ভালো নেই বা মোটামুটি প্রিপারেশন হয়েছে তারা হয়তো ভাবছেন যে কলকাতা জোনে বেশি ভ্যাকেন্সি নেই তাই অন্য জোনে ফর্ম ফিল আপটি করবেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি দেখুন এখন আমি আপনাদের দেখাবো কোন জোনে কত ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি বাষট্টি হাজার নশো যার মধ্যে দেখুন সিটিজ এখানে দেখুন আমেদাবাদে টোটাল ভ্যাকেন্সি ছ হাজার সাতাশিটি আজমেরে চার হাজার সাতশো পঞ্চান্নটি এলাহাবাদে চার হাজার সাতশো বাষট্টিটি ব্যাঙ্গালোরে দু হাজার দুশো তিরানব্বইটি ভোপালে তিন হাজার পাঁচশো বাইশটি ভুবনেশ্বরে পনেরোশো বত্রিশটি বিলাসপুরে এগারোশো উনষাটটি চণ্ডীগড়ে সাত হাজার আটশো বত্রিশটি চেন্নাইয়ে দু হাজার নশো উনত্রিশটি গোরখপুর গোরখপুরে তিন হাজার তিনশো অষ্টআশিটি গৌহাটিতে দু হাজার পাঁচশো সাতাত্তরটি কলকাতায় দু হাজার তিনশো সাতষট্টিটি মুম্বাইয়ে চার হাজার ছশো পঁচিশটি পাটনায় পাঁচ হাজার নশো একাশিটি রাঁচিতে দু হাজার পাঁচশো পঁচিশটি সেকেন্দ্রাবাদে ছ হাজার পাঁচশো তেইশটি এখানে দেখুন কলকাতায় কিন্তু ভ্যাকেন্সি সত্যিই কম দু হাজার তিনশো সাতষট্টিটি তাই ইস্টার্ন রিজিয়ানের অনেকেই ভাবছেন যে বাইরে বাইরের কোনো জোনে তারা অ্যাপ্লাই করবে তো এটা কতটা ঠিক হবে কতটা ভুল হবে তো আমি আজকে এখানে বলবো দেখুন কলকাতায় কিন্তু কলকাতা ইস্টার্ন রিজিয়ান এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের জনসংখ্যা প্রচুর বেশি তার মধ্যে ক্যান্ডিডেটও খুব বেশি হবে ঠিক আছে তো বাইরে আমাদের দেখতে হবে বিহারেও ক্যান্ডিডেট অনেক বেশি হবে পাটনায় তারপর মুম্বাই দিল্লি এখানেও কিন্তু ক্যান্ডিডেটস বেশি হবে তো আমাদের এমন জায়গা সিলেক্ট করতে হবে যেখানে খুব কম ক্যান্ডিডেটস রয়েছে কিন্তু আমি বলবো আপনাদের যদি প্রিপারেশান ভালো হয়ে থাকে আপনারা নিজেদের এরিয়াতে এক্সাম দিন কলকাতায় সিলেক্ট করুন বা গুয়াহাটি সিলেক্ট করুন আপনারা নিজেদের জোনে এক্সাম দিন সেটাই ভালো আপনারা যদি ঠিকমতো প্রিপারেশান নেয় তাহলে যত কমই ভ্যাকেন্সি থাকুক না কেন আপনারা কিন্তু চান্স পাবেন কিন্তু আপনারা যদি চান তাহলে অন্যান্য জোনেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন সেটা আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করছে আপনারা চাইলে করতেই পারেন এবং অনেকের প্রশ্ন ছিল যে আমি যদি বাইরের জোনে ফর্ম ফিল আপ করি তাহলে কি বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে হ্যাঁ এটা তো এটা তো নিঃসন্দেহে বলা যায় আপনি যদি ব্যাঙ্গালোর সিলেক্ট করেন এক্সামে ব্যাঙ্গালোর আরআরবিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে ব্যাঙ্গালোরে গিয়ে কিন্তু এক্সামটা দিতে হবে আপনি যদি কলকাতা সিলেক্ট করেন তাহলে আপনাকে কলকাতাতেই পরীক্ষা দিতে হবে আর পরীক্ষাটি হবে অনলাইনে এবং অনেকের প্রশ্ন ছিল আমি যেখানেই পরীক্ষা দিই আমি কি বাংলা ল্যাঙ্গুয়েজে দিতে পারবো হ্যাঁ আপনি যদি ফর্ম ফিল আপের সময় ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে থাকেন বাংলা ফর্ম ফিল আপ রেলওয়ে গ্রুপটির ফর্ম ফিল আপে দেখবেন একটি ল্যাঙ্গুয়েজ বলে অপশন পাবেন সেখানে যদি আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলে সিলেক্ট করে থাকেন তাহলে আপনি যেখানেই এক্সাম দিন না কেন আপনার বাংলাতেই এক্সাম কিন্তু দিতে পারবেন আপনি তো আপনারা যারা প্রিপারেশন তেমন ভালো হয়নি এবং ভাবছেন যে প্রিপারেশন তেমন ভালো হবেও না ভয় পাচ্ছেন তারা কিন্তু যেখানে যেই জোনে কম মানে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেই জোনে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন যেমন পাটনাতে পাঁচ হাজার নশো একাশিটি আহমেদাবাদে ছ হাজার সাতাশিটি এবং দেখুন চার হাজার সাতশো পঞ্চান্নটি আজমেরে তারপর সেকেন্দ্রাবাদে ছ হাজার পাঁচশো তেইশটি যেটার তুলনায় কলকাতায় কিন্তু খুবই কম ভ্যাকেন্সি রয়েছে দু হাজার তিনশো সাতষট্টিটি তো এটা আপনারাই সিলেক্ট করবেন যে আপনারা বাইরে এক্সাম দেবেন কিনা না বাইরের জোন সিলেক্ট করবেন কি না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে জানান আমার কেরিয়ার প্লাস চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানে ক্লিক করুন এবং আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যান সেখানে রেলওয়ে গ্রুপটির প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে আপনারা রেলওয়ে গ্রুপটি সংক্রান্ত প্রচুর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ